বিদ্যালয় যাত্রার কাহিনীয়া পথ, কেতিয়াবা বকুছাত উঠি, কেতিয়াবা নৈর বুকুরে বিদ্যালয় যাত্রা। এই দৃশ্য হাইলাকান্দির মিজোরাম সীমান্তর ঢলছেরা গাঁওর। এইদরে মরণত হরণ দি দৈনিক বিদ্যালয়লৈ যাত্রা করে ঢলছেরা গাঁওর কণ কণ ছাত্র ছাত্রী সকলে। মিজোরামৰ পাহাৰৰ পৰা বৈ অহা ঢলছেৰা নদীয়ে জিলাখনৰ আন আন প্ৰান্তৰ সৈতে বিচ্ছিন্ন কৰি ৰাখিছে গাঁওখনক। চৰকাৰ চাইয়াৰ মানে ওটাও মানে আমাৰ দয়া কৰি মানে আমাৰ এটা এটা অনুৰোধ কৰি খুজি আছে আমাৰ এটুক সাহায্য কৰি মানে ওটা এটা মানে বিশটা মানে এনেকুৱা ওটাও আমি মানে চৰকাৰৰ কাছে অনুৰোধ আমি চাইয়াৰ মানে আমি মুৰব্বী পক্ষ থেকে হৈ আৰু কি আমি দেশৰ সেৱা থেকে হৈ এতিয়া চাওক সুদীর্ঘ বারো বছরে নির্মাণ সম্পূর্ণ হয়ে নঠা দলংখনের কাহিনী। 2011 চনত তদানীন্তন মন্ত্রী গৌতম রয়ে প্রচেষ্টাত নৈখনের উপর আরম্ভ হয়েছিল দলং নির্মাণের কাম। কিন্তু দলংর নামত ঠিকাদারে মাত্র পুতিলে তিনিটা খুঁটা। বিগত বারো বছরে এইদরে আধরুয়া হয়ে থাকিল দলংখন। হাইলাকান্দি জিলার সদরের পৰা প্রায় 65 কিলোমিটার দূরতে থকা এই গাঁৱত বসবাস করে প্রায় 5 শতাধিক লোকে। সরকারি উন্নয়ন আর যোগাযোগ ব্যবস্থায় স্পর্শ নকৰা গাঁওখনৰ এতিয়া একমাত্র ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজি দেখিয়ে ইয়ে আমলোক ব্রিজ 2012 সাল মে শিলানাস হুয়া থা, আবি তক ইয়ে ইসকা কাম কমপ্লিট নেই হুয়া হ্যায়। দেখিয়ে ইধার সে ছাত্র ছাত্রী যাতা হ্যায় আজ আজ দেখি আজ কা দিন মে ভী ভিগ কে জানা পড় রা হ্যায় স্কুল মে। উধার মে ও সাইড গাঁও মে 300-400 আদমি রেতা হ্যায়, ও গাঁও কা আদমি ভী বারিশ হোনে সে আ নেই পাতা হ্যায়। ও জেসে তেসে করকে হেমন্ত বিশ্ব শর্মা জি কো আপ বলিয়ে আমলোক তো কিতনা রিকোয়েস্ট কিয়া হ্যায়, কিতনা বার ইয়ে মে ডিসি মে ভী গিয়া হ্যায়, আপ জেসে তেসে করকে আমলোক আর বাচ্চা লোক কো কম সে কম পড়াই করনে দিজিয়ে। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে নৈখনত উঠি গৈছিল এগৰাকী সপ্তম শ্রেণীর ছাত্র, যার বাবে এতিয়া নিজের সন্তানের শিক্ষা দীক্ষা আর ভবিষ্যতক লৈ আতঙ্কিত অভিভাবক সকল। হাইলাকান্দির পৰা ৰাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।